বন্ধুরা, আমরা জীবনে যখন কোনো কঠিন সময় পার করি বা কোনো হঠাৎ করে আসা বিপদ যখন আমাদের জীবনে ঘনিয়ে আসে, তখন আমরা বারংবার ভগবানের নাম করে একটাই কথা বলি যে হে ভগবান, আমার সাথেই কেন। এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যারা প্রতিনিয়ত মন দিয়ে ভগবানের পূজা আরাধনা এবং বিধিসম্মত মতে ভগবানকে ডাকেন। অথচ অন্যদিকে এমন ব্যক্তিও আছেন যিনি হয়তো মন দিয়ে ভগবানকে ডাকা তো দূরের কথা, ভগবানের বিশ্বাসটা পর্যন্ত করে না, তবুও তার সাথে সবসময় ভালো কিছু না কিছু হয়ে যায়। তখন আমরা ভাবি যে আমার সাথেই কেন, আমি যে মানুষটা ভগবানে এত ভক্তি রাখি, কারোর কখনো খারাপ করিনি, তার সাথেই এরকম কেন হয় বারবার। এই সম্পর্কেই নারদকে বলা ভগবান কৃষ্ণের এক কথা আমাদের গুরু শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব আমাদেরকে শোনালেন, যেটি আজ একটি কাহিনীর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলবার চেষ্টা করব। অতএব শুনতে থাকুন। এক গ্রামে দুই ভিক্ষুক ছিল, যার মধ্যে একটি ভিক্ষুক সবসময় ওই দেশের রাজার নামে জয়গান করে ভিক্ষা করত, যার অনেক পরিমাণে ভিক্ষা জুটে যেত। এবং অন্যদিকে আরেকটি ভিক্ষুক যে সবসময় হরিনাম করে ভিক্ষা করত, আশ্চর্যজনকভাবে তার ঝুলিতে জুটত দিনের শেষে দু একটি ভিক্ষা। এমনইভাবে একদিন যে রাজার জয়গান করে ভিক্ষা করত, সে একটি মোহর পেয়ে গেল। এবং অন্যদিকে যে হরিনাম করত, তার পায়ের একটি আঙ্গুল কুঠারে কেটে গেল। তা দেখে নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, যে আপনার নাম গুণগান সর্বদা দিন রাত্র অষ্টপ্রহর করে, তার পায়ের একটি আঙ্গুল বাদ চলে গেল, আর যে আপনার নামটা পর্যন্ত কখনো মনে করে দেখে না, সারা দিন রাত রাজার নামেই জয়গান করে, আপনি তার ভাগ্যেই একটি মোহর জুটিয়ে দিলেন, এই কেমন বিচার ভগবান আপনার। ঠিক যেভাবে আমরাও ভগবানকে জিজ্ঞেস করি যে আমাদের সাথেই কেন ভগবান। এই কথার প্রত্যুত্তরে ভগবান কি বললেন শুনুন। শ্রী ভগবান বললেন, শুনুন মুনিবর, ওই যে ভিক্ষুকটা যে সারাক্ষণ রাজার জয়গান করে ভিক্ষা করে, তার ভাগ্যে আজকে এক খড়া মোহর ছিল, কিন্তু যেহেতু সে আমার নাম ভুল করেও কখনো মুখে আনে না, তাই সে আজকে এক ঘড়া মোহরের পরিবর্তে কেবলমাত্র একটি মোহর পেল। আর অন্যদিকে সেই ভিক্ষুকটি যে সর্বদা আমার নাম জপ করত, আজকে ভাগ্যদোষে তার গোটা পাটাই কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সে সর্বদা আমার নাম জপ করে, তাই একটি পায়ের পরিবর্তে তার কেবলমাত্র একটি আঙুলি কাটা গেল। এবং এই প্রসঙ্গে শ্রী গুরুদেব আমাদেরকে বললেন যে আপাত দৃষ্টিতে যা দেখে আমাদের খুবই খারাপ মনে হয়, তা কিন্তু ভগবৎ দৃষ্টিতে কোনো রকমের ভালোর সংকেত নিয়ে আসছে। অতএব আপনারা সবসময় মনের মধ্যে এটাই রাখবেন যে ভগবানের কাছে নিশ্চয়ই আপনার জন্য কোনো শুভ পরিকল্পনাই আছে। আমরা তো মানুষ, যেখানে আমরা পরের সেকেন্ডে কি হবে দেখতে পাই না, সেখানে ভবিষ্যতে কি হবে, কি ভালো হবে আমাদের জন্য, কি খারাপ হবে, সেটা কি দেখা কখনো সম্ভব। তাই শ্রীমৎ ভগবত গীতায় অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আমাদেরকে আমাদের কর্ম করে যেতে হবে, এবং তার ফল কি হবে সেটা সম্পূর্ণটাই ভগবানের উপরেই ছেড়ে দিতে হবে। তার কারণ ভগবানের কাছে আপনার জন্য, আমার জন্য এবং সকলের জন্য কিছু না কিছু ভালো পরিকল্পনা অবশ্যই আছে। অতএব ঝড়ের পরে যেমন রোদ ওঠে, সেরকমই খারাপ সময়ের পরেও আসবে ভালো সময়, এবং সেটা অবশ্যই আসবে। তাই ভগবানের ওপর বিশ্বাস রাখুন, আমি রেখেছি, আপনারাও রাখুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। শ্রী গুরু জয়।